দিয়ে তো আমি বুঝাইছি গো তুমি এরকম এত সেইতো না, এরকম আঙ্গুল তুইল না কথায় কথায়, তারা বড় লোক দেশ, শক্তিশালী দেশ, কি তৈছে ছাড়তাম নাই পারার। আমি কার মানে কার কথা কইতেছ? বুবুর কথা বুবু। আমি কোন বুবু? হাসুবু। আমি খবরদার প্রধানমন্ত্রী কত ওইতে পারে তোর প্রধানমন্ত্রী আমার হাসুবু অধিকার নিয়ে কথা বলে বলে ভাবি। ঘটনা হচ্ছে দর্শক, আপনারা জানেন যে আমেরিকার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের বা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা এই দলের বর্তমানে আমাদের যে দল আছে একটা সাংঘর্ষিক অবস্থান দেখছি, এই ভালো এই খারাপ। আর প্রধানমন্ত্রী গতকালকে যে ঘোষণা দিয়েছেন, বললাম না যে পুতিনের পর সম্ভবত ইরানের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি আমেরিকাকে এই ধরনের বা পশ্চিমাদেরকে আগে ওয়ার্নিং দিয়ে রাখছেন যে স্যাংশন দিবা, সাথে সাথে পাল্টা ব্যবস্থা। এটার জন্য সাহস লাগে, সাহস আছে নেত্রী, সেটা তো প্রমাণিত। তো যাই হোক, এই সিচুয়েশনের পর হঠাৎ করেই সামনে আরেক খবর আসলো যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, তিনি আপনার যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে মানে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে এই মুহূর্তে আমেরিকা চলে যাচ্ছেন। বিষয়টা কেমন না যে আমরা আমেরিকারে দিচ্ছি বাটাম, বাট আমেরিকা আমাদেরকে উল্টা সম্মান দিচ্ছে, মানে নেতৃত্বে থাকতে হবে, কারণ জিও পলিটিক্যালি আমরা কিন্তু শক্ত জায়গায় আছি, এটা আমেরিকাও বোঝে। তো যাই হোক, এই মুহূর্তে সরকারি সফরে দেশটির উদ্দেশ্যে যাত্রা করেছেন আমাদের সেনাবাহিনী প্রধান। সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে 16-18 মে পর্যন্ত কিছু প্রোগ্রাম এবং কনফারেন্সে অংশগ্রহণ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলছে এই কনফারেন্সের লক্ষ্য হল ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। কনফারেন্সে অংশগ্রহণের পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। কনফারেন্স শেষে আগামী 21 মে আমাদের সেনা প্রধান বাংলাদেশে ফিরবেন। আর এই টোটাল সফরের দায়িত্ব মানে অর্গানাইজ মেনটেন্যান্স এটা করবে আপনার যুক্তরাষ্ট্র। তো বুঝতে পারছেন যে বাংলাদেশ অতীতের সকল সময়ের তুলনায় নির্বাচন যতই ঘনিয়ে আসছে আমেরিকা এবং পশ্চিমাদের বিরুদ্ধে সরকারের অবস্থান ততই শক্ত হচ্ছে। আর আমাদের মধ্যে জনতার একাংশ ভাবি যে আমেরিকা মনে হয় এটা করবে, আমেরিকা মনে হয় সেটা করবে, কিন্তু একটা পারসেপশন এই পর্যন্ত দেখেছেন যে আমেরিকা করছে? আমি তো দেখতেছি যে উল্টা আওয়ামী লীগ আরও তেল মারতেছে কোথাও না কোথাও। এখন এটাই কিন্তু দেখেন শক্ত স্ট্যান্ডের কারণে আগামী নির্বাচনে, শোনেন, আমেরিকা পৃথিবীর কোনো দেশে জোরপূর্বক যে নির্বাচন করাইয়া সেইখানে আপনার কাউকে ক্ষমতায় বসায় না। এই মুহূর্তে বিএনপি বা অন্যান্য দলগুলোর যে প্রধান টার্গেট বা প্রধান চাহিদা তত্ত্বাবধায়ক সরকার, আমেরিকা একবারও মুখ দিয়া তত্ত্বাবধায়ক সরকার শব্দটা বের করে না, অন্য সব শব্দ ব্যবহার করে। রহস্যজনক একটা অবস্থানে আমেরিকা অলওয়েজ থাকে। এখন আই ডোন্ট নো নির্বাচন, আগামী নির্বাচনে আমেরিকার ভূমিকা কী হবে, কিন্তু বর্তমান পর্যন্ত আজকের দিন পর্যন্ত প্রধানমন্ত্রী একাই কিন্তু মারি ঠুকে দিচ্ছে আমেরিকাকে। এখন আমেরিকা এক অজ্ঞাত কারণে কোনো ধরনের অ্যাকশনে কিন্তু যাচ্ছে না। দেখা যাক ভালো কিছুই হবে। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।